আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভালোবাসা পাখিগুলো ভালো আছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বাজিকার পাখির হাড়ির ভিতরে কি দিতে হয় বা আমার পাখির হাড়ির ভিতরে মাঝে মাঝে যে জিনিসগুলো দেখেন এগুলা কি। অনেকেই মনে করতেছেন যে এটা এত একটা নর্মাল বিষয় নিয়ে ভিডিও বানানোর কি দরকার, কিন্তু আসলে যারা ফার্স্ট টাইম পাখি ব্রিডে দেয় বা পাখি ব্রিড করে না তাদের কাছে কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা বা জানার বিষয়, যে পাখির হাড়ির ভিতরে কি দেওয়া উচিত বা কি দিতে হয়। তো এই বিষয় নিয়েই কথা বলবো, আর সকলের কাছে যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি যে অনেকদিন ধরে ভিডিও তৈরি করি না। আর অবশ্যই যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এখানে সাধারণত পাখি পালন সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি, পাখি পালনের যে কোনো সমস্যা বা সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করে থাকি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি, বা যেখানে আমার অডিয়েন্সগুলো আছে বা যারা আমার ভাই বন্ধু ফ্যামিলির লোকজন আছে আমরা ভিডিও একসাথে দেখি করি, তো তারা আসলে হয়তো বা আমার ভিডিও পছন্দ করেন, বিধায় আজ ভালোবাসা দিয়ে এত পর্যন্ত এগিয়ে দিয়েছেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল লেখাটাই প্রেস করে দিয়ে যে কোনোভাবে একটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কোন বিষয়ে আমরা ভিডিও করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক, যে বাজিকার পাখির হাড়ির ভিতরে আসলে কি দিতে হয় বা কোনো সময় কিছু দেওয়া লাগে কি না, হাড়ি বা বক্স, অনেক সময় বক্সের ভিতরে কিন্তু কিছু দেওয়া লাগে, তো সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো প্রথমেই বলবো হাড়ির বিষয়টা নিয়ে। আমরা সাধারণত হাড়ি বলতে বাজার থেকে যে আমরা মাটির হাড়িগুলো কিনতে পাই, মাটির হাড়ি যেগুলো ব্যবহার করে থাকি আমরা সেইগুলোকেই বুঝি। তো মাটির হাড়ির ভিতরে সাধারণত কোনো প্রকার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না, আর যদি আমরা ভুল করে কোনো কিছু দিই সেক্ষেত্রে কিন্তু ওইগুলো পাখি বের করে ফেলে। নর্মালি যদি কেউ জোর করে ওর ভিতরে কিছু খেয়াল ঢুকায় দেন সেক্ষেত্রে কিন্তু পাখি ওর ভিতরে মানে বেশিরভাগ ক্ষেত্রেই যাবে না, যদি বাধ্য না হয়, একান্তই ডিমে না চলে আসে, ফার্স্ট টাইম ব্রিডে দিলে তো যাওয়ার সম্ভাবনাই নাই। আর যদি আপনি নর্মালি যেমন আপনি একটু তুষ বা কাঠের গুঁড়া এই ধরনের কোনো কিছু যদি ওর ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করেন পাখি দেখবেন আস্তে আস্তে ওইগুলো ফেলে দেবে, বা পাখির ওইগুলো ফেলতে কিন্তু একটু কষ্ট হবে। তো সাধারণত বাজার থেকে যে হাড়িটা কিনবেন হাড়িটা ডাইরেক্টলি হাড়িটা দিয়ে দিবেন, ওর ভিতরে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আর আমাদের হাড়ির ভিতরে এই যেগুলো দেখতে পান আপনারা যে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া বা সাদা সাদা দেখতে, এইগুলো আসলে ডিম পাড়ার পরে পর্যায়ক্রমে বা একটু ডিমে যাওয়ার আগে ওর ভিতরে যখন পাখি থাকে পাখির পুপস জমে হালকা গুঁড়ো গুঁড়ো করে ফেলায় পাখি, এতে করে ওদের পাখি দরকার মতন পাখি করে নেয়। আর দ্বিতীয়ত পাখির বাচ্চা যখন একটু বড় হয় তখন কিন্তু পাখির হাড়ির ভিতরে যথেষ্ট পরিমাণে পুষ থাকে। আমি একটা কথাই বলবো, যদি পাখির হাড়ির ভিতরে পুষটা যদি একান্তই ভিজে না যায় তো আপনারা ওইটা পরিষ্কার করার চেষ্টা করবেন না, দেখবেন যে যখন পাঁচ ছয়টা পাখির বাচ্চাও হয় তখন কিন্তু আপনি যদি পাখির পুষটা যদি সঠিকভাবে একদম ফ্রেশ থাকে তাইলে কিন্তু ওইটা দেখবেন যে ওর তাপমাত্রাটা যথেষ্ট পরিমাণে টেম্পারেচার ধরে রাখতে সহায়তা করে এই পুপসগুলো, তো তখন কিন্তু এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। ফেলে দিলে কিন্তু যখন চার পাঁচটা বাচ্চা থাকবে তখন কিন্তু ফেলে দিলে কিন্তু ওই পুপসগুলো কিন্তু পাখির মানে অন্য অন্য যেমন শুকাই যায় তো তখন কিন্তু টানতে পারবে না আর রসটা, তখন কিন্তু পাখির পায়ে জমে যাবে বা পাখির পায়ে লেগে যাবে, তখন কিন্তু আপনার পাখিগুলো আস্তে আস্তে করে আপনার এইটা আর একটা প্রবলেম পড়ে যাবেন বা লুজ মোশন চলে আসবে, তখন কিন্তু আর একটা প্রবলেমে পড়ে যাবেন। তো প্রথমত আপনি হাড়িতে কোনো কিছুই দিবেন না, দিলে তো বাচ্চা ফোটার পরে যদি বাচ্চার হাড়ি ভিজে যায় সেক্ষেত্রে একটা জিনিস দিবেন, সেটা হলো বাচ্চার হাড়ি যদি ভিজে যায় আপনি নর্মালি করতে পারেন কি পাখির যে খাবারের খোসাগুলো, আমরা জানি পাখি যখন খেয়ে ফেলে তখন কিন্তু খোসাগুলো ট্রেতে পড়ে থাকে বা খোসাগুলো ঝেড়ে ফেলাই দিতে হয়, তো যখন পাখির খোসাগুলো ফেলে দিবেন তখন ওই খোসাগুলো যদি ভিজে যায় হাড়িটা হাড়ির ভিতরে দিয়ে দিবেন। আমি যেটা করি সাধারণত, অবশ্য আমার মত যে আপনার ভালো লাগবে এর কিন্তু কোনো কথা নাই, তবে চেষ্টা করবেন যে আপনার মতে কিছু দেওয়ার জন্য যদি আপনি আপনার যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা না থাকে তাহলে আমাদের মতটা আপনি ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি পাখির যে খাঁচা হাড়ির ভিতরে যদি ভিজে যায় সেক্ষেত্রে আপনি হালকা পরিমাণে দিয়ে দিতে পারেন যে পাখির যে খাবারগুলো মানে খাবারের খোসা যেগুলো খাবার খাওয়ার পরে যে খোসাগুলো হয়ে যায় ওইটা দিয়ে দিতে পারেন, তাইলে কিন্তু পাখির ভিজে ভাবটা হালকা পরিমাণে কমে যাবে। আমরা যেটা মাঝে মাঝে গরমের সময় যে প্রবলেমটা আসে যে লুজ মোশনের প্রবলেমটা আসে তখন কিন্তু এগুলো করে থাকি, শীতের সময় সাধারণত হাড়ি ভেজে না নর্মালি যদি খাবারের কোনো প্রকার কোনো সমস্যা না হয় বা লুজ মোশন না হয়।
দ্বিতীয়ত যেটা আসে যে মানে এটা থেকে আপনার হাড়ির বিষয়টা ক্লিয়ার হইলাম যে হাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো ধরনের কোনো কিছু দিতে হয় না। প্রথম অবস্থায় যে সময় হাড়িটা দিলেন তখন কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যদি দেখেন যে হাড়িটা পুপস আটকে গেছে বা ভিজে যাচ্ছে সেক্ষেত্রে হাড়িটা পরিবর্তন বা হাড়ির ভিতরে কোনো প্রকার একটু শুকনো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। ভুল করেও কোনো কাপড় বা অন্য কোনো কিছু দিবেন না, তাইলে কিন্তু পাখি হাড়িতে আর ঢুকবে না বা না ঢোকার সম্ভাবনায় বেশি। এরপর যে বিষয়টি আসে সেটি হলো যে অনেকে ব্যবহার করে থাকেন যে বক্স। বক্সে কিন্তু পাখি মোটামুটি ভালো ব্রিড করে, পাখির বক্সের নিচে ভিজে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু একটা জিনিস দেখবেন যে বক্সের ক্ষেত্রে কিন্তু যদি বক্সটা একটু উঁচু নিচু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ছায়ের দিকে ডিমগুলো চলে যাবে বারবারই, তো এতে কিন্তু ডিম ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বক্সের ভিতরে কিছু পরিমাণে যে খাবারের আপনারা সবসময় বললাম যে খাবারের যে খোসাগুলো এটা ব্যবহার করার চেষ্টা করবেন, তুষ কাপড় বা নর্মালি যে খেরগুলো পাওয়া যায় এইগুলো ফুল করে দেওয়ার চেষ্টা করবেন না পাখির হাড়ির ভিতরে বা হচ্ছে গিয়ে আপনার বক্সের ভিতরে। সবসময় চেষ্টা করবেন যে পাখির যে খাবারের খোসাগুলো এটা দেওয়ার জন্য যখন যদি ভিজে যায়, আর আমি নর্মালি বক্সের ক্ষেত্রে যেটা সাজেস্ট করবো সেটা হলো যে হালকা পরিমাণে ওর ভিতরে খাবারের খোসা দিয়ে দিবেন, যাতে করে যদি বক্স হালকা একটু কায়ত হয়ে যায় কোনো দিকে, তো যাতে করে খাবারের খোসাগুলো ওর ভিতরে মানে একটা সাইডে গেলে যাতে দেখা গেলো ডিমগুলো টেনে নিল কিন্তু ডিম হঠাৎ করে পাখি উড়ে যাওয়ার সাথে ডিমগুলো গড়ায় যে কাঠের সাথে ধাক্কা খেয়ে ডিমগুলো ভেঙে গেলো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে মানে নষ্ট হয়ে যাবে ডিমগুলো। তো আপনি যদি হালকা পরিমাণে ওর ভিতরে ইসের খোসা খাবারের খোসাটা দিয়ে দেন তাহলে কিন্তু পাখির ডিমগুলো যথেষ্ট পরিমাণে দ্রুত গোড়ায় যে পাখির কাঠে মানে যে আপনি বক্সটা দিবেন সেই বক্সের কাঠের সাথে কিন্তু লাগবে না, এক্ষেত্রে আপনার কিন্তু ডিম ভাঙার সম্ভাবনা কমে যাবে। আর যেহেতু খাবারের খোসা দিবেন সেক্ষেত্রে কিন্তু পাখি অতটা ডিস্টার্ব ফিল করবে না খোসাতে, কিন্তু আপনি যদি এখানে অন্য কোনো কিছু ব্যবহার করেন পাখির খাবারের খোসা বাদে অন্য কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই পাখি কিন্তু এইগুলা ডিস্টার্ব বোধ করবে। অনেক সময় ডিম না মানে ডিম যদি পেটে একেবারেই না চলে আসে তাহলে কিন্তু পাখি ডিমও দিবে না, তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আশা করি আমাদের যেগুলো আমরা বলি সেটা একটু আমাদের অভিজ্ঞতা থেকে বলি, নিজে যেটা পরীক্ষা আমি নিজে করার জন্য অনেকখানি সমস্যা হয়, আমার অনেক পাখি বাচ্চা মারা যায় যখন আমি ভিডিওগুলো করি, তো ভিডিও করার জন্য পাখি ডিস্টার্ব হয় পাখি ভয় পাই, তো তারপরেও আমি আপনার জন্য ভিডিওগুলো করার চেষ্টা করি কারণ এটা আমার ভালো লাগে, কারণ যথেষ্ট পরিমাণে একটা ভালোবাসা আপনাদের থেকে পাইছি। এখন বর্তমানে যে পরিমাণে আমাদের সাবস্ক্রাইবার আছে আমাদের পরিবারের সদস্য আছে, তাতে আমার মনে হয়েছে যে আমাদের মনে হয় এই দিকটাতে কিছু একটা করা উচিত, এই কারণে আপনাদের জন্য বারবারই ভিডিও তৈরি করতে আসি। তো আশা করি আমাদের সাথেই থাকবেন আপনারা, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে স্পেস মানে ছোট করে লিখে দিবেন যে আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, আমি চেষ্টা করবো যদি আমার এই বিষয়ের উপর অভিজ্ঞতা থাকে তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু আমাদের অভিজ্ঞতার উপরেই কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে চেষ্টা করবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে যাবে, অবশ্যই লাল লেখাটায় প্রেস করে দিবেন একবার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।